সম্প্রতি প্রয়াত নায়ক ইরফান খানকে নিয়ে বেরিয়ে এলো এক অজানা তথ্য। করোনা মহামারীতে চুপি চুপি সাহায্য করতেন ইরফান খান। সম্প্রতি জিয়াউল্লাহ নামের ইরফানের এক বন্ধু এই খবর প্রকাশ্যে এনেছেন। ভারতীয় সংবাদ মাধ্যমকে জিয়াউল্লাহ জানিয়েছেন, ইরফান প্রায়ই মানুষকে সাহায্য করতেন, কিন্তু সবসময় খেয়াল রাখতেন যাতে এ নিয়ে কোনো খবর কখনো মিডিয়ায় প্রকাশিত না হয়। করোনা আক্রান্তদের অনুদানও দিয়েছিলেন ইরফান, কিন্তু কেউ যেন এ ব্যাপারে মিডিয়াকে না বলে তা সবাইকে বলেছিলেন তিনি। ইরফানের এই বন্ধু জানান, করোনা পরিস্থিতিতে দেশের মানুষকে সাহায্য করার কথা ভেবেছিলেন তিনি ও তার কয়েকজন বন্ধু। ইরফান যখন সে কথা জানতে পারেন তিনিও এগিয়ে আসেন। দরিদ্র মানুষদের সাহায্যার্থে গঠন করা সেই তহবিলে ইরফান নিজে অর্থ দিয়েছিলেন। তার একটিমাত্র শর্ত ছিল, এই সাহায্যের কথা কেউ যেন জানতে না পারে। তিনি বিশ্বাস করতেন, বাম হাত কি দিয়েছে তা ডান হাতের জানা উচিত নয়। তার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল মানুষের শান্তি। জিয়াউল্লাহ বলেন, ছোটবেলায় যখন ও ঘুমাতো তখন বিছানার পাশে ঘুড়ি নিয়ে ঘুমাতো। যখনই আসতো গোটা এলাকা পজিটিভিটিতে ভরে যেত। ওর মায়ের খুব কাছের মানুষ ছিল, মায়ের অসুস্থতার কথা শুনলেই ছুটে আসতো। খুব অল্প সময়ের জন্য হলেও ইরফান আসতো, তবুও মায়ের সঙ্গে দেখা করা কোনোভাবেই মিস করতো না। মায়ের মৃত্যুতেই প্রচণ্ড ভেঙে পড়েছিলেন ইরফান খান, সে কথাও জানান জিয়াউল্লাহ। হয়তো সেই ধাক্কায় তাকে মন থেকে দুর্বল করে দিয়েছিল, তাই আর ক্যান্সারের সঙ্গে লড়তে পারেননি তিনি। গত 25 এপ্রিল ইরফান খানের মা সাইদা বেগম মারা যান। ভারতে চলমান লকডাউনের কারণে মাকে শেষবারের মতো দেখতে পারেননি তিনি। এরই মধ্যে ইরফান খান নিজেও অসুস্থ হয়ে পড়েন। এরপর 29 এপ্রিল মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইরফান খান। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো ফলো করুন।